ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শুরুতে যে খবর জানাবো, আপনাদের চীনকে যোগ্য জবাব দিতে ভারতের প্রস্তুতি। লাদাখে এবার ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ভারত। পূর্ব লাদাখে মোতায়েন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। লাদাখে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বায়ুসেনা। সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানালো এএনআই। এলএসির কাছাকাছি উড়ছে চীনা যুদ্ধবিমান। খবর সূত্র মারফত চীনা যুদ্ধবিমানের মোকাবিলায় ক্ষেপণাস্ত্র মোতায়েন, সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে এএনআই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার আশিস দত্ত। ব্রিগেডিয়ার দত্ত, পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, কোন অবস্থায় এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়ে থাকে? এই ধরনের ক্ষেপণাস্ত্র তো একটা প্রিভেন্টিভ অ্যাকশন হিসেবে মোতায়েন করা যেতে পারে, কারণ আমাদের, আমি যতটুকু বুঝলাম, ইমিডিয়েটলি কোন এই মুহূর্তে কোন আশঙ্কা নেই বা আমাদের কোন প্ল্যান নেই যে আমরা চীনের এগেনস্টে কোন রকমের ক্ষেপণাস্ত্র ইউজ করব। কিন্তু কথাটা হচ্ছে, চীন যে ধরনের স্টান্স নিয়েছে, যে ধরনের পজিশন নিয়ে আছে, এটা যে কোনো মানুষের পক্ষে পরিষ্কার যে চীন এই মুহূর্তে ইউনিপোলার এশিয়া চাইছে। এশিয়াতে তারা একমাত্র শক্তি হবে, এটা ওদের প্রথম স্টেপ। দ্বিতীয় পদক্ষেপ হবে একটা ইউনিপোলার পোলার ওয়ার্ল্ড করার চেষ্টা করবে, এবং ইউনিপোলার ওয়ার্ল্ডের যে লিডার, লিডিং স্টেট ইউনাইটেড স্টেটস, তাকে ডিসলজ করে নিজেরা জায়গাটা নেবে। এটা লং টার্ম প্ল্যান, এটা হয়তো আরো 20 বছর লাগবে করতে যদি ওরা সফল হয়। কিন্তু যেভাবে ওরা জনমত সারা পৃথিবীতে খেপিয়ে রেখেছে, ওদের পক্ষে ওটা খুব একটা শক্ত হবে না। আমি আপনাদের চ্যানেল আগেও বলেছিলাম, এখন চীন নিজেকে এমন একটা জায়গায় ফাঁসিয়েছে যে ওকে সমঝোতা করে ওদের ফিরে যাওয়া খুব একটা সম্ভব নয়। তাই আমাদের তরফ থেকে, ভারতবর্ষের তরফ থেকে একটা প্রস্তুতি নেওয়া দরকার যে ওরা যদি আরো অপারেশন করে, আরো অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাহলে ওদের জবাব দেওয়ার জন্য আমাদের 100% তৈরি হতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমি যতদূর বুঝলাম এই ডিপ্লয়মেন্ট অফ মিসাইল, সার্ফেস টু এয়ার মিসাইল এবং সার্ফেস টু সার্ফেস মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দত্ত। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম ব্রিগেডিয়ার প্রাক্তন সেনাকর্তা দেবাশিস দাসের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাব। ক্ষেপণাস্ত্র যদি মোতায়েন করে থাকে, যেমন আপনারা বলছেন, তো এটা তো একটা স্ট্র্যাটেজিক ওয়েপেন, এটা ট্যাকটিক্যাল ওয়েপেন না। এবং এটা একটা দেখাচ্ছে যে এক্ষুনি মনে হচ্ছে না যেটা যে এই ব্যাপারটা ফয়সালা হবে, সময় লাগবে মনে হয়। এবং ভারত সব রকম প্রস্তুতি নিচ্ছে যাতে অতর্কিত কিছু দুর্ঘটনা হলে, কিছু পরিস্থিতি হলে সেটাকে মোকাবিলা করবার জন্য। এবং এগুলো তো আমাদের দেশেরই অস্ত্র, এবং এগুলো আমাদের দেশের মানুষের ট্যাক্সের পয়সায় তৈরি হয়েছে, ব্যবহার করবার জন্য তৈরি হয়েছে। তো নিশ্চয়ই সেরকম কিছু থ্রেট দেখা গেছে, সেই জন্য তারা এটাকে এগিয়ে রাখছে। তো এটা কোনো চিন্তার ব্যাপার নেই যে এক্ষুনি এক্ষুনি এটা ছুড়ে দেওয়া হবে। বাট এটা একটা স্ট্র্যাটেজিক ওয়েপেন, এবং ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিক ওয়েপেন হচ্ছে, ন্যাশনাল লেভেলে নিশ্চয়ই ডিসিশনটা নেওয়া হয়েছে। এবং সেটা ভালো একদিক দিয়ে যে আমাদের একটা মনোভাব দেখা যাচ্ছে, যে মনোভাবটা এতদিন একটু বেশ অভাব ছিল, যে দরকার হলে ভারত মোকাবিলা করবে, চোখে চোখ রাখিয়ে কথা বলবে।